হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখছো নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা বলতে পারো যে বিরাট বড় একটা আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বিশেষ করে আজকের এই ভিডিওটা কিন্তু পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের জন্য, ঠিক আছে, এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা রয়েছেন তাদেরও জন্য ইম্পর্টেন্ট। তাদের জানা দরকার আছে যে কী আপডেটটা রয়েছে, কারণ প্রত্যেকটা রাজ্যেরই কিন্তু যে অঙ্গনওয়াড়ির যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু সকলেরই জানা দরকার, কারণ সেটা কিন্তু সে পার্টিকুলার যে রাজ্য থেকে দেখছেন তো সেখানেও কিন্তু এটা ইম্প্যাক্ট অবশ্যই পড়ে। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটাতে পশ্চিমবঙ্গ থেকে যে আপডেটটা উঠে আসছে সেখানে কিন্তু নতুন অনারিয়াম বৃদ্ধি নিয়ে, ঠিক আছে। তো এর আগেও কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে পশ্চিমবঙ্গ কিন্তু অনারিয়াম বৃদ্ধি হতে পারে, এবং এখানে এই কথাও বলা হয়েছিল যে সেটা পঞ্চায়েত ইলেকশনের আগেই কিন্তু একটা বড়সড় চমক তোমাদের দিতে চলেছেন, ঠিক আছে। তো এখন যে ভিডিওটা সেটাতে কিন্তু নতুন আপডেট উঠে আসছে তোমাদের অনারিয়াম বৃদ্ধি নিয়ে। তো সেটা কী এবং কবে হতে পারে বা কী রয়েছে ডিটেলস কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো আপডেট যেটা আসছে যে সকল যে সকল অঙ্গনওয়াড়ি বা আশাকর্মী তো তাদের কিন্তু অনারিয়াম বৃদ্ধির কথা কিন্তু এই ডিসেম্বর মাসেই কিন্তু ঘোষণা করতে চলেছেন বা ঘোষণা করতে পারেন, ঠিক আছে। সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যে আপডেটটা রয়েছে সেই আপডেট অনুযায়ী যে তোমাদের ডিসেম্বর মাসেই কিন্তু যে তোমাদের অনারিয়াম বৃদ্ধি, সেই বৃদ্ধি নিয়ে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, যেখানে কিন্তু বলা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা যে তোমাদের অনারিয়াম বৃদ্ধি করা হবে, ঠিক আছে। কিন্তু যে আর একটা আপডেট উঠে আসছে যে তোমাদের যে অনারিয়াম বৃদ্ধি করা হবে সেক্ষেত্রে কিন্তু মার্জিনাল, ঠিক আছে। এমন না যে তোমাদের মনে করো 10,000 বা 20,000 টাকা হয়ে যাবে, সেরকম কিন্তু না। তোমাদের অনারিয়াম বৃদ্ধি করা হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের যতটা কত টাকা হতে পারে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে জানাবো, ঠিক আছে। এবং মার্জিনাল তোমাদের কিন্তু ইনক্রিজ করবে, সেক্ষেত্রে তোমাদের এক্সপেকটেশন তোমাদের ভাবতে পারো যে অনেক টাকা করবে, সেটা কিন্তু না। তো ঘোষণা তোমাদের ডিসেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে এটা যে সম্ভাবনা তৈরি হয়েছে, এবং কত টাকা হতে পারে তো তোমাদের মোস্ট এক্সপেক্ট করতে পারো যে তোমাদের কিন্তু 2,500 থেকে 3,000 টাকা তোমাদের ইনক্রিজ করানো হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা তাদের জন্য না, আশাকর্মীদের জন্য কিন্তু এই সেম রুল ফলো হবে। তো তাদেরও কিন্তু অনারিয়াম বৃদ্ধি করা হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 2,500 থেকে 3,000 টাকা ইনক্রিজ করতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের যে নতুন অনারিয়াম সেটা এক্সপেক্ট করতে পারো যে তোমাদের 11,000 টাকার মতন তোমাদের কিন্তু নতুন অনারিয়ামটা হতে চলেছে, ঠিক আছে। তো এ নিয়ে রিগার্ডিং কিন্তু আপডেটটা তোমাদের এই মাসের মধ্যেই কিন্তু পাওয়া যাবে, এবং নতুন বছর থেকে সেটা তারা কিন্তু কার্যকর করার চেষ্টা করবেন, ঠিক আছে। কারণ যেহেতু ইলেকশন আসছে এবার, কিন্তু যেহেতু পঞ্চায়েত ইলেকশন সেই ক্ষেত্রে কিন্তু এটা বিরাট সম্ভাবনা রয়েছে যে তোমাদের অনারিয়ামটা বৃদ্ধি হবে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও তোমাদের যত পর্যন্ত বৃদ্ধি হচ্ছে তত পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে, এবং সরকারি যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনটা আসা পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। যেটা সোর্সেস থেকে যে আপডেটটা ছিল সেটাই কিন্তু আমরা ভিডিওর থ্রুতে তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পারলে। তো এটাই ছিল এই ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।